নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। আর সবাইকে জানাই হোলির অনেক 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 শুভেচ্ছা। আর আজ আর একটা নতুন দিনের শুরু নিয়ে চলে এসেছি। এই যে সকাল সকাল সকালবেলা গান চালিয়ে বাবা আর মেয়ে মিলে এই কীর্তি করছে, তো হঠাৎ করে মনে হলো আর সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে নিলাম। প্রথমবারই দেখছি আমার বরকে এরমভাবে পাগলামো করতে। পাগলামো নয়, অ্যাকচুয়ালি হোলির দিনে হোলির গান শুনে এই নৃত্যটা হচ্ছে দুজনের মধ্যে। তো ভয়েসটা মিউট করতে হলো, না হলে তো অসুবিধা হতো। সেই জন্য তো গানটা সত্যি এরকম টাইপেরই একটা গান ছিল, তো ভীষণ ভালোভাবে দুজনে ফুটিয়ে তুলেছে। তা আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে রেখে দিলাম। তো যাই হোক, পায়ে ব্যথা এখনও ঠিক হয়নি, তো সেই জন্য বসে বসেই চলছে, বসে বসে একঘেয়েও লাগছিল। তো একটু গান চালিয়ে হোলির দিনে এনজয়মেন্টের জন্য এইসবই চলছে। তো যাই হোক, আজকের দিনটা ভীষণ ভালো আছি, অনেক কিছুর মাঝেও ভালো, সব কিছু দুঃখের মাঝেও ভালো থাকার একটা চেষ্টা তো সবাই করে, আমরাও ভালোই আছি। তো সব কিছু নিয়েই চলছে আমাদের সংসার। আর সকালবেলা স্নান করে পুজো করতে চলে এসেছি গাছের ফুল তুলে। গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে, আজ বলে নয় বেশ কিছুদিন ধরেই ভালোই ফুল ফুটছে। গরম পড়েছে, সেই জন্য গরম পড়লে জবা ফুলগুলো খুব ভালোই ফুটে জানেন তো, সেই জন্য খুবই সুবিধা হয় পুজো করতে। তো সকালবেলা গাঁদাখানি ফুল তুলে পুজো করতে চলে এসেছি, তাও সব ফুল তুলিনি, যেটুকু আমার হাতে এসেছে সেটুকু। তারপরে পুজো করে সাজুগুজু করে আমরা একটু বেরোচ্ছি, হোলি খেলতেই যাচ্ছি। তো আপনারা সবাই কিভাবে কাটালেন দিনটা অবশ্যই জানাবেন। এসেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, খেতে শুরু করে দিয়েছে। আর এই যে হোলির একটা নতুন এবছরের একটা প্রাপ্তি, তো সকালবেলা বড়দের শুরুতে বড়দের পায়ে আবির মেখে মাখিয়ে তারপরে খেলাটা শুরু হবে। আমি একটু ওদের গালে একটু 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 করে লাগিয়ে দিলাম। আর এই যে চুনোপুটিগুলো সব কটা বেরিয়ে পড়েছে, কি ভালো লাগছে না এই মুখোশটা পরে, আর এই যে গায়ে ভূত হয়ে এক সেকেন্ডের মধ্যে কি অবস্থা দেখলেন। বল হ্যাপি হোলি বলে উপরে ওড়া। ক্যামেরাম্যান তো এগিয়ে যায়, পেছনে সরে আসছে। পা ব্যথা নিয়ে বসে আছে, সেই জন্য বসে বসে দোল কাটাচ্ছে, ভালো লাগছে। বেশি দিস না ভাইকে, বেশি দিস না, মা দুবার করে ধুয়ে এসছে, দিস না। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো এখানে পাশের বাড়ির একটা দাদা আমাকে এই কালারটা লাগিয়ে দিয়ে গেছে। এই কালারটা আমি লাইফে ফার্স্ট টাইম মাখলাম জানেন, আমার তো মনে পড়ে না কবে এই কালারটা মেখেছি, তো অন্যরকম লাগছে ফাঁকা ফাঁকা মুখের মধ্যে। ধর বাবাকে দে, চল বুড়ো বাবাকে তোল, বসে বসে মনে আনন্দে রং খাই, বসে বসে রং খাই। আর এইদিকে দেখুন ওর বাবা বসেছে সব বেলুন গুলোতে রং ভরে দেওয়ার জন্য, এই কাজের দায়িত্ব পড়েছে। পা ব্যথা নিয়ে বসে বসে ওই কাজটা বেশ সুন্দরভাবে করে দিচ্ছে। আর ওরা তো বেলুন যেই দেখেছে সবাই দুটো দুটো করে বেলুন নিয়ে দৌড় মারছে।
কিন্তু সত্যি বলতে কি ওরা একটাও বেলুন ফাটাতে পারেনি, আর কোনো লোকজন খুব একটা রাস্তায় নেই বলে কারোর গায়ে ফাটাতে পারেনি, শুধুমাত্র পা দিয়ে বেলুনগুলোকে ফাটাচ্ছে। আর রাস্তায় দেখুন রং পুরো ভর্তি হয়ে গেছে। এই দোলের পরের দিন না রাস্তাটা দারুণ লাগে দেখতে। তবে আমাদের ছোটোবেলাগুলো জানেন একেবারেই অন্যরকম ছিল। দাদাকে মাখাবি তো কিরে, তোরা দুজনকে মাখিয়েছি, দাদাকে ছাড়ছিস কেন? দুজনে মিলে দাদাকে মাখা, দাদাকে মাখা কিরে, তোরা দুই বোন দাদা একা বড়। প্রসাদ দোলের না প্রসাদ সত্যনারায়ণ পুজো হয়েছে পাশের বাড়ি, প্রসাদটা পেয়েছে সেটাই খাচ্ছি। তো বসে বসে রং খেলার পরে প্রসাদ খাচ্ছি আর গল্প করছি আমরা সবাই মিলে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আরও নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব, আশা করছি আপনাদের পাশে পাবো। তো আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা।